নেতা বলবো না, অ্যাকচুয়ালি আমার তো, আমি তো একটা গরিব দেশে জন্মগ্রহণ করেছি, গরিব প্রদেশ বাংলায় জন্মগ্রহণ করেছি। তো তারপর আমি তো রোম্যান্টিক হিরো ছিলাম, তারপর 2003 সালে আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যায় যাত্রা করে ফেরার সময়। মাল্টি অর্গ্যান টর্গ্যান হয়ে আমি উডল্যান্ডস নার্সিংহোমে 18 দিন ICU, 2.5 মাস ভর্তি ছিলাম, এবং ডাক্তাররা প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। তখন CPM আমল ছিল, মেডিকেল বোর্ডও বসেছিলেন বড় বড় ডাক্তারদের। তারপর যখন আমি কোমা স্টেজে চলে যাই, আমি খুব মাকালির ভক্ত, আমি মাকালিকে বলেছিলাম যে তুমি যদি মনে করো যে আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে তুলে নিও, আর যদি মনে করো যে আমার কাজ শেষ হয়নি আমাকে রেখে নিও। দেন তারপর আমি যখন মাকালির আশীর্বাদে বেঁচে যাই, তখন আমার একটু ড্রাস্টিক্যালি আমার ফিগারে চেঞ্জ হয়ে যায়। আমি খুব রোগা ছিলাম, ডিরেক্টররা বলতো একটু মাংস লাগাতে, তো আমি তো স্টেরয়েড টেরয়েড নিয়েছিলাম, অনেক সময় অঙ্গহানি হয়, চোখ খারাপ হয়, কান খারাপ হয়ে যায়, নানান রকমই হয়, কিন্তু আমি আনফর্চুনেটলি খুব মোটা হয়ে গেলাম। তো তারপর আমি অনেকদিন, প্রায় 4-5 বছর আমাকে সুস্থ চলাফেরা, মানে আমি কোনো রকমের সেই ভাবতাপ করে চলাফেরা করতাম। তারপর যখন আমি সুস্থ হই, তারপর অভিনয় তো আমার প্রাণ, তারপর আমি যাত্রা করি। যাত্রা করার পর প্রায় 3-4 বছর কেটে যায়, দেন আমি আস্তে আস্তে যখন একটু শেপে আসতে শুরু করি, তখন আমি দেখলাম যে আমার রোম্যান্টিক এজটা চলে গেছে। তো বেসিক্যালি রোম্যান্টিক হিরোরা খুব কম জন্মায়, মারপিটের হিরো, ট্র্যাজিক হিরো অনেক জন্মায়। তো সেই জন্য রোম্যান্টিক হিরোটা থেকে, মানে সেই কাকার রোল, দাদার রোল বা একটা ক্যারেক্টার হিরো করতে একটু মানসিক দ্বন্দ্ব ছিল। তো তখন আমি ভাবলাম যে কী করি, আমার একটা দেশ সেবা করার খুব ইচ্ছে ছিল। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তো কোনো সংগঠন বা কোনো গুরু পেলে আমি তো আর একা এত বড় দেশকে বা রাজ্যকে হেল্প করতে পারবো না। সেজন্য আমার ইচ্ছে ছিল যে একটা ভালো গুরুর অপেক্ষায় ছিলাম, ভালো সংগঠনের অপেক্ষায় ছিলাম। তারপর আমি যখন 2014 সালে আমি যখন দেখলাম একজনকে টিভিতে, তার বক্তৃতা শুনলাম, তার কথাবার্তা শুনলাম, তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার মনে হলো যে উনিই বোধহয় আমার আমার কাছে আমার রামকৃষ্ণ। মানে রোমান্টিক হিরো অন্য কোন হিরোর কারিশমায় মুগ্ধ হলো, মুগ্ধ হলাম, এবং সেটা কোনো রোমান্টিক হিরো হিসেবে না, রাম, আমার মনে হলো যে ইজ মাই রামকৃষ্ণ, আমার রাম। তো আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ এবং বিবেকানন্দর ফিলোসফিতে দর্শনের মানুষ, এখনো তাই। ঘরে ঘরে আমার বিবেকানন্দর ছবি থাকে, কোনো কিছু হতাশা হলে আমি তার দিকে তাকাই, আনন্দ হলেও তার দিকে তাকাই। তো আমার মনে হলো যে আমি পেয়ে গেছি লোকটাকে। তারপর অফ মাই ওন, আমি কাউকে জানাইনি, আমি নিজে, তখন রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিলেন, রাহুল সিনহার সাথে যোগাযোগ করে আমি সোজা BJP-তে জয়েন করলাম। আর আমার সেই গুরু, আমার সেই একামত দ্বিতীয় মানুষটি হচ্ছে শ্রী নরেন্দ্র মোদী। তো সেই 2014 সাল থেকে আজ অবধি আমি নরেন্দ্র মোদীজির দীক্ষায় দীক্ষিত হয়ে আমি মানুষের সেবা করার চেষ্টা করছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।